দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নের বৈধতা ফিরে পেতে আপিল আবেদন শুনানির চতুর্থ দিন আজ। 561 জন আপিলকারীর মধ্যে গত তিন দিনে মনোনয়ন ফিরে পেয়েছেন 173 প্রার্থী। আপিল শুনানিতে নাম মঞ্জুর হওয়াদের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী। যারা মনোনয়ন ফিরে পাননি তাদের অধিকাংশই উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছেন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল আবেদন নিষ্পত্তি করা হবে 15 ডিসেম্বর পর্যন্ত। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনার রয়েছেন সহকর্মী শাকিলা করিম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শাকিলা, শাকিলা জানাবেন যে চতুর্থ দিনের আপিলের শুনানির কি কি তথ্য রয়েছে আপনার কাছে, কি বলছেন আপিলকারীরা? জি হাবিবা, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, চতুর্থ দিনের আপিলকারীরা আসলে চতুর্থ দিনে এসে আজকের দিনে যারা আপিল করছেন তারা আসলে কি বলছেন। তাদের কিন্তু বেশ কয়েকটি দলের নমিনেশন ফিরে পাননি। দলের পক্ষ থেকে যারা এসেছেন তারা কিন্তু তাদের মনোনয়নপত্রের বৈধতা কিন্তু ফিরে পাননি, এবং ফিরে না পেয়ে তারা কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে তারা উচ্চ আদালতে যাবেন। এবং এরই পাশাপাশি বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছেন এবং তারা কিন্তু নির্বাচন কমিশনের প্রতি যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এবং আজকে কিন্তু চতুর্থ দিনের মতো, অর্থাৎ এর আগে কিন্তু তিন দিন হয়ে গিয়েছে মনোনয়নপত্রের যাচাই বা আপিল শুনানির। এই আপিল শুনানি কিন্তু চলবে আগামী 15 ডিসেম্বর পর্যন্ত, এবং এর মধ্যে যে 561 জন প্রার্থী যাদের মনোনয়নপত্রের বৈধতা ফিরে পাওয়ার জন্য তারা আপিল করেছিলেন তাদের শুনানি কিন্তু নিষ্পত্তি করা হবে। এবং কিছু কিছু যেগুলোর নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না প্রতিদিনের শিডিউল অনুযায়ী, যেগুলো নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না, পরবর্তী দিনে কিন্তু সেগুলো নিষ্পত্তি করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে নির্বাচন কমিশন। এবং এখনকার তথ্য যদি আমি আপনাকে একটু জানাতে চাই, তাহলে কমিশনের প্রার্থীদের আপিল শুনানির এই এখন পর্যন্ত 59টি শুনানি সম্পন্ন হয়েছে, এবং এর মধ্যে আপিল মঞ্জুর হয়েছে 26 জনের এবং নামঞ্জুর হয়েছে 32 জনের, এবং একটি সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবং এই যারা আপিল শুনানির জন্য এসেছেন আজকে নির্ধারিত দিনে, যে 100 জন ছিলেন, এই 100 জনের অধিকাংশই কিন্তু এই ঠিক এই চত্বরে এখন অপেক্ষমান রয়েছেন। এখনও প্রায় 40 জনের মতো শুনানি বাকি রয়েছে, এবং যাদের শুনানি চলছে তাদের কার মঞ্জুর হচ্ছে কার মঞ্জুর হচ্ছে না এই বিষয়টি কিন্তু বাইরে একটি বড় মনিটরের মাধ্যমে তাদেরকে জিনিসটি দেখানো হচ্ছে যে কে মঞ্জুর হচ্ছে কে মঞ্জুর হচ্ছে না, এবং কে কোন দল থেকে, এটি ক্রমিক সংখ্যা অনুযায়ী সবাইকে নির্ধারিত করে দেখানো হচ্ছে যে কার কারটা আসলে বৈধ হচ্ছে কার কারটা অবৈধ ঘোষণা করা হচ্ছে। এবং এই এই সময়টা, এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আপনি জানেন যে গতকালকে রাতে কিন্তু নির্বাচন কমিশন থেকে একটি চিঠি গিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, যেখানে বলা হয়েছে যে 23 ডিসেম্বর থেকে 18 ডিসেম্বর থেকে কিন্তু ভোট গ্রহণ শেষ হওয়ার পূর্ববর্তী সময় পর্যন্ত কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা ব্যতীত অন্য কোনো প্রকার সভা সমাবেশ বা কোনো প্রকার রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন না করার নির্দেশ দিয়েছে ইসি। এই বিষয়টি বাস্তবায়ন করার জন্য কিন্তু চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং এই এই কার্যক্রম কিন্তু বিকেল 4টা পর্যন্ত চলবে। 4টার পর কিন্তু জানা যাবে ঠিক আজকে কতজনের মনোনয়নপত্র সর্বমোট বৈধ ঘোষণা করা হয়েছে, কতজনের সর্বমোট বৈধ ঘোষণা করা হয়নি, এই বিষয়টি আমি বিস্তারিত তখন জানাতে পারবো। হাবিবা, এই ছিল আমার কাছ থেকে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আগারগাঁও নির্বাচন কমিশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাকিলা করিম।